নতুন জামাগুলো পরে তোমায় দেখাবে কেন শুনছো না বলো তো? ও আরোহি, তুমি আরুর ঘরে চেঞ্জ করছিলে নাকি? না না, আমি আসলে মল্লার ঘরে তো পাঠিয়েছিলাম আরুর ঘরে চেঞ্জ করতে। হ্যাঁ, কিন্তু ও কোথায় গেল খুঁজে পাচ্ছি না। একটু আগেই মল্লারের ফোন বাজলো, এখানে মনে হয় মল্লার কোথাও আছে। আরে মল্লার আঙ্কেল তো একজন আস্ত মানুষ, সে এখানে থাকলে আমরা কেউ দেখতে পেতাম না। কি যে বলো না আনু ভাইয়া, মল্লারকে তো এদিকেই পাঠিয়েছিলাম, কিন্তু মানে ও তো এদিক থেকেই সিঁড়ি দিয়ে ওপরে উঠলো, কিন্তু তারপরে কোথায় গেল? আরে তখন থেকে সবাই কি মল্লার আঙ্কেলকে নিয়ে পড়লে বলো তো? ওদিকে নিচে কিন্তু পেপসি সবাইকে খুব বকবে, চলো না সবাই। পাপাই মামাম চলো না তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো, অনেক কাজ আছে, চলো চলো। আরে তোমরা তো বলছোই না আরব দেখে কেমন লাগছে দেখতে, আর সবাই এখানে দাঁড়িয়ে আছো, নিচে যাবে না? অংশু বাবনকেও তো দেখতে হবে। এটা কি হলো দিদি? হ্যাঁ তুই নাকি সবাইকে তুর কিনা চুনাচ্ছি, ইন্টারভিউ ক্যান্সেল করাবি, মল্লারের বিয়ে ক্যান্সেল করাবি, সেসব না করে তুই নিজের রিস্ক নিয়ে পড়ে গেলি। এখন সবাই মল্লারের পাত্রী বেছে ওকে সারাই বাজিয়ে বিয়ে দিতে বিয়ে দিতে দেবে। হ্যাঁ কর্মী, এবার একটু ভাব। কি করেছো তুমি গ্র্যান্স? কই শোনা, কি করেছি আমি? হ্যাঁ ডার্লিং গার্ল তো বললো, কেউ যদি কোনো পাপ করে আর বাজে কাজ করে তাকে নাকি ভগবান শাস্তি দেয়। তুমি কি কিছু করেছো নাকি? ওহো কিছু না সোনা, এটা তো অ্যাক্সিডেন্ট, আমি কিচ্ছু করিনি। দেখো তুমি যদি কিছু করে থাকো তাহলে গডের কাছে ক্ষমা চেয়ে নাও, কান ধরে ক্ষমা চেয়ে নাও, তাহলে দেখো গড তোমাকে ক্ষমা করে দেবে আর পানিশমেন্ট দেবে না। বাবা আচ্ছা অংশু, আমি বলি কি, এবার ক্যান একটু রেস্ট নিক। হ্যাঁ চলো, তুমি চলো বাইরে চলো, আমি আসছি। হ্যাঁ তুই না কোনো দিন শুধরবি না, একটা কাজ সাবধানে করতে পারিস না, নিজে খেয়াল সব রাখতে পারিস না, একেবারে ছোটবেলার মতো রয়ে গেলি। এই এই বকবক করিস না তো, বকবক করিস না, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, আর এখানে বকবক 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। চুপ যা, ওই দিকে ড্রয়ারে দেখ, মলো মাছ নিয়ে যা যা। এটা ধর, ও ও মা, ও মা গো, ও মা, ও ও ও সারাক্ষণ খাই খাই করিস না তো, ওদিকে কি হলো তার খবর দে। এখন কেউ আসেনি, তবে আয়োজন হয়েছে প্রচুর, চেয়ার টেবিল পেতে ইন্টারভিউ করে বিরাট আয়োজন করেছে। আমার মনে হচ্ছে মল্লার মুখে বললেও মনে মনে বিয়ে করতে রাজি হবে না, বাট বাই চান্স যদি ওর কাউকে পছন্দ হয়ে যায় আমাকে তো সঙ্গে সঙ্গে জানাবি। আবার যাবো মানে এই গরমের মধ্যে আমি আবার যাবো নাকি? হাতে ব্যথা। গরম মানে কিসের গরম? হ্যাঁ শোন, তোর হাতে মলম লাগিয়েছি, তারপরে পেন কিলারটা খা, কাটিয়ে যা। শোন ভাই, আমরা তাহলে শুরু করেই বলি, তুমি নিজের সম্পর্কে কিছু বলো। নমস্কার, আমার নাম শ্রীতমা, আমার বাড়ি আসানসোলে, আমার পরিবারে আমার মা বাবা আর আমি আছি, কাজের সূত্রে আমি কলকাতাতেই থাকি, আমি পেশায় একজন নার্স। এবার মল্লার তুমি কিছু বলো নিজের ব্যাপারে। আমি আর আলাদা করে কি বলবো,
যা বলার আপনারা তো বলে দিয়েছেন। আরে কি আশ্চর্য, তা কখন হয় নাকি? বিয়ে করবে তুমি আর বলবো আমরা? না না, তুমি বলো, তুমি বলো প্লিজ। আমি মল্লার ব্যানার্জি, আমি একজন ডাক্তার, আপনি জানেন হয়তো। থাক মল্লার আঙ্কেল, আপনাকে নিজের ব্যাপারে আর কিচ্ছু বলতে হবে না। আঙ্কেল, আপনি যা বললেন তার থেকে বেশি তো আপনার প্রোফাইলেই লেখা আছে। আর মল্লার আঙ্কেল কিন্তু শুধু একজন ভালো ডক্টরই নয়, খুব ভালো মানুষও। সত্যি তাই, আঙ্কেল খুবই ভদ্র, নম্র, শান্তশিষ্ট একজন মানুষ। হ্যাঁ, মল্লার আঙ্কেল খুব ভালো কেয়ারিং আর খুব ভালো গল্প বলতে পারে। ঠিক আছে ঠিক আছে, অত প্রশংসা করতে হবে না, ওনার যা বোঝার উনি ঠিক বুঝে গেছেন। আরে কি আশ্চর্য, বুঝে গেছেন বললেই হবে নাকি? হ্যাঁ, মানে আমরা তো আর বানিয়ে বানিয়ে বলছি না। শ্রীতমা, তুমি নিজেই পরীক্ষা করিয়ে নিতে পারো কিন্তু। এবার কি হবে বলতো দিদি, আমি তো বুঝতে পারছি না এবার কি হবে। আজকে সন্ধ্যেবেলা ওদের ডেট আছে জানিস তো, আর মনে হচ্ছে মল্লারের মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। আর পছন্দ হবে নাই বা কেন, মেয়েটা তো একবার আরোহীর মতো করে সেজে এসেছিল। আরে বাপ, এই হাতের যন্ত্রণায় না আমি শেষ হয়ে যাচ্ছি। চুপ করবি, হাতের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, বাজে কথা কম বল, ব্যাপারটা মাথা দিয়ে ভাব। আমার কিন্তু মনে হচ্ছে যে ব্যাপারটা কিছুতেই কাকতালীয় হতেই পারে না। একবার ভেবে দেখ ভাই, যে মেয়েটাকে মল্লার পছন্দ করেছে সে ঠিক আরোহীর মতো করে সেজে এসেছে। আমার কিন্তু মনে হচ্ছে এটা অনি করেছে, অনি ডিরেকশনে ওরকম সেজে এসেছে, এটা অনি করেছে। হ্যাঁ অফকোর্স অনি করেছে, মল্লারের তো পছন্দ হবেই। তাহলে ওর কি লাভ? আরে উদর মতো কথা বলিস না প্লিজ, লাভ নেই। আরে মেয়েটাকে যদি মল্লারের পছন্দ হয়, মেয়েটার সঙ্গে যদি মল্লারের বিয়ে হয়ে যায়, তাহলে অনির ঘাটটাকে মল্লার নামক থ্রেডটা ছাড়া জীবনের মতো পড়ে যাবে। আরোহী একেবারে পারমানেন্টলি অনির হয়ে যাবে, তাই লাভটা তো সব থেকে বেশি অনির। কিন্তু অনির মামনি থাকতে তো এটা হবে না। আমার মনে হয়েছে এই কথাগুলো প্রথম থেকে ক্লিয়ার হয়ে যাওয়া ভালো, কারণ একটা সম্পর্ক প্রথম দিন থেকে সত্যি স্বচ্ছতার ভিত্তিতে তৈরি হওয়া উচিত, কারণ এটা হলেই বিশ্বাস, ভালোবাসা একটা সম্পর্কে বজায় থাকে, তাই না? মল্লার ইচ্ছে করে সবটা কিচিয়ে দিতে চাইছে। মল্লার সব সত্যি বলছে সেটা যেমন ভালো, কিন্তু এই কথাগুলো শুনে শ্রীতমার কি রিয়াকশন হবে কে জানে। ভগবান, এই কথাগুলো শুনে মেয়েটা বিয়েতে অরাজি হয় না চলে যায় আবার। সকালে সবাই কেন আপনার নামে এত প্রশংসা করে কথা বলছিল আমি এখন সেটা বুঝতে পারলাম। আপনি সত্যি সেই প্রশংসাগুলোর যোগ্য। ইয়ারু, আঙ্কেল তো কিছুই বলতে পারছে না, আঙ্কেলকে তো কিছু একটা বলার জন্য আমাদেরই বলতে হবে, কি করা যাবে বলো তো? আইডিয়া, দাঁড়াও দাঁড়াও একটা টেক্সট করি। আঙ্কেল আন্টিকে একটা কমপ্লিমেন্ট দাও। ওরে বাবা, কি হয়েছে আজকে? আমাদের সিনিয়র আরুর মনে হচ্ছে মনটা খুব ভালো, একদম রেনবো রেনবো হয়ে আছে, কি ব্যাপার বলো তো? বুঝতেই পারছি, কিন্তু কি হয়েছে, ব্যাপারটা কি? আসলে মামা, আমার না মনে হচ্ছে যে আমাদের সব প্রবলেম আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছে, as if যেন গড নিজে এসে আমাদের সব প্রবলেম সলভ করে দিচ্ছে, আমাদের আনলিমিটেড হ্যাপিনেস দিচ্ছে। আমি সব থেকে বেশি কিসে খুশি জানো? সে বলো তো। এই যে আমাদের মল্লার আঙ্কেল নিজের পছন্দের মতো একজনকে খুঁজে পেয়েছে, দিস ইজ ট্রু লাক, তাই না মাম্মা? মানে নিজের পছন্দের কাউকে খুঁজে পাওয়া, নিজের সোলমেটকে খুঁজে পাওয়া, সে তো সত্যিই লাকের। আরুই দিদি টেক্সট করেছে, বিট্টু রান্নাঘরের কাছে এসো।
ঠিক আছে, আমি এগুলো দেখে নিচ্ছি এখন একটু, যাচ্ছি।